আশা করি সবাই ভালো আছেন। তো আপনাকে জন্য বরাবরের মতো আজকে একটা কানেকশন নিয়েছি। তো কানেকশনটা হলো কীভাবে দুইটা পুশ সুইচ এবং একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর দিয়ে একটা মোটর চালাতে হয়, থ্রি ফেজ মোটর। যেখানে দেখতে পারছেন থ্রি ফেজ মোটর, এটা থ্রি ফেজ মোটর, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটা অফ সুইচ, এটা অন সুইচ, পুশ সুইচ ওয়ান অফ, পুশ সুইচ ওয়ান। এই যে পুশ সুইচ অফ যে এটা হলো কিন্তু এনসি, এটা হলো সবসময় মনে রাখবেন পুশ সুইচ যেটা অফ হবে অফ ইউজ করবেন সেটা হলো এনসি, আর যেটা ওয়ান ইউজ করবেন সেটা হলো এনও। বুঝলি, আগে আমার যে আগেরটা ভিডিও আছে দেখেছিলাম যে এনসি এনও কীভাবে চিনতে হয় সেই সম্পর্কে, এটা এনসি, এটা হলো এনসি, এটা হলো এনও। তো দেখতে পাচ্ছেন যে এখানে এটা হলো লাইন ওয়ান ফেজ, রেড ফেজ, এটা হলো ইউলো ফেজ, এটা হলো ব্লু ফেজ। তো তিনটা ফেজ এখানে দেখতে পাচ্ছেন, আমি তিনটা ফেজ নিলাম। তিনটা ফেজ নেওয়ার পরে আমি সিঙ্গল ভাবে দিছি, তিনটা ফেজ নিলাম। তিনটা ফেজ নেওয়ার পরে এখানে আমি তিনটা ফেজ ইন করছি, ইন করছি, আর এখান থেকে আমি একটা ফেজ নিয়ে আমি এখান থেকে পুশ সুইচে দিছি, পুশ সুইচে এনসিতে লাগাইছি, মানে অফ সুইচে, অফ সুইচে লাগাইছি, অফ সুইচ থেকে। এখান থেকে আমি একটা নিয়ে আমি অন সুইচে দিছি, আর এখান থেকে অফ সুইচ এবং অন সুইচে থেকে একটা কমন নিয়ে আমি এন ওয়ে লাগাইছি, এন ও, নর্মালি ওপেন, এরা বলে নর্মালি ওপেন এন ও। আচ্ছা, আর এখান থেকে একটা নিয়ে আমি অন সুইচের আউটপুট থেকে নিয়ে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে দিছি, কয়েলে। এবং এখান থেকে এই যে এনওটা দেখতে পাচ্ছেন, এই এনও থেকে আউটপুট থেকে এখান থেকে এটা নিয়ে আমি কয়েলে দিছি। যদি না দেই আমি, এটা যদি না দেই আমি কমান্ড, যদি নাটা নিই, তাহলে আপনারা শুধু ম্যাগনেটিক, শুধু এটা পুশ সুইচটা অন অন করবেন কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হবে না, সরি, পুশ সুইচটা অন করলেন, অন করার পর ম্যাগনেটিক অন অন হবে কিন্তু আবার ছেড়ে দেবেন, তো ছেড়ে অফ হয়ে যাবে। তো এই এইটা যদি এই কমান্ডটা যদি না দেন, এই কমান্ডটা না দিলে এই যে এনওর, এনওই যে কমান্ডটা দিছে এখান থেকে দেখেন, এখান থেকে এই যে নিয়ে, এখান থেকে নিয়ে যে এনওই দিছে, এনও থেকে এই যে কমান্ডটা আমি, কমান্ডটা দেওয়ার কারণে আমি যখন পুশ সুইচটা চাপবো, ওয়ান সুইচটা চাপবো, তখন আমার ম্যাগনেটিক কানেক্টটা ওয়ান হয়ে থাকবে, তো অফ সুইচ থাকলে অফ হবে। তো বুঝতে পারছেন, তো এখান থেকে আমি আউটপুট নিয়ে আমি তিনটা ফেজ আমি মোটর লাগিয়ে দিলাম। তো এই যে সিম্পল বিষয়, সিম্পল যে বিষয়, আর এতে যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমার কাছে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে তো অবশ্যই কমেন্ট করুন আপনারা, আপনাদের জন্য সব কিছু এখানে, সব কিছু আপনাদের জন্য, আপনাদের জন্য অনেক কিছু আনছি। এটা হলো নিউট্রাল, এটা হলো নিউট্রাল, আপনাদের জন্য সব কিছু আনছি, আপনারা চাইলে আমার কাছে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভিউজ, সবাই ভালো থাকেন, আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ।